হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে এখন সকাল 6:30 বাজে, এখন থেকে ভ্লগটা শুরু করলাম, দেখতে থাকুন। দেখুন, আমি বিছানা তুলে নিয়েছি। নিফা, নিফার আব্বু সবাই উঠে পড়েছে ঘুম থেকে, বিছানাটা গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে। দেখুন, উঠে ওকে একটু গরমের জামা পরিয়ে দিয়েছি হালকা, কারণ একটু শীত শীত পড়ে গেছে, তো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। দেখুন, ওকে এবার একটু ব্রাশ করিয়ে নেব, ব্রাশ করিয়ে নিয়ে একটু ও ব্রাশ করে নিক, আমরাও ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়ে চা খাবো। আজকে অনেকগুলো কাজ আছে জানেন, আজকে অনেক জামা কাপড় কাচার আছে, কাচবো তো। দেখেছেন, ব্রাশ নিতে চায় না সকালবেলা, এত জেদ করে, ও নিজে নেবে সব কিছু, এত জেদ করে না, কিছুতেই ব্রাশ করতে চাইছে না, একটুখানি পেস্টে হবে না, নিজে নেবে। কেমন দুষ্টু হয়েছে দেখুন। তাড়াতাড়ি করছি আমি, তাড়াতাড়ি ওকে খাইয়ে আমরা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে, অনেক কাজ আছে আজকে, কাজগুলো করব, কিছুতেই শুনছে না, এত দুষ্টু হয়েছে। দেখুন, শেষে রাজি হলো, যাক ব্রাশটা করে নিক, দেখি তারপরে খাওয়াবো। ও ওদিকে ব্রাশ করছে, আমি এদিকে ইন্ডাকশানে চাটা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে যাক, ততক্ষণ ও ব্রাশটা করে নিক। টপের সঙ্গে একটা ফ্রি পড়েছে, ফ্রি বিস্কুটটা আছে ব্যাগে আছে, দেখো একটা ছোট্ট পাড়া আছে, ওটা দেখি দে। এটা নিমকিটা খাবি তো? কোনটা খাবি? আছে ওই ব্যাগটাতে আছে। নিফা চাফা খেয়ে পড়তে বসে গেছে, পড়া হয়ে গেছে, এবার বসে বসে ড্রয়িং করছে। দেখুন না, আলু আঁকছে বসে বসে, এক মনে এঁকেই যাচ্ছে, রং পেন্সিল গুলো সব কি অবস্থা করেছে দেখুন। দেখুন, বাজার চলে এসছে, বাজারতে করলা, ক্যাপসিকাম, পুঁই শাক, ফুলকপি, একটা শুকনো লঙ্কাটা আনতে বললাম, শুকনো লঙ্কা, নোটে শাক, সব চলে এসেছে বাজারের। রান্না সেরে নেবো আজকে, অনেকটা বেলা হয়ে গেছে, চলুন রান্নাটা করেই নিই। খানিকটা বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে, এই দেখুন বসে বসে কি খাচ্ছে, কি অবস্থা, বসে বসে চিপস খাচ্ছে। আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ভাতটা এখানে, ফুলকপি, আলু, মাছ, টমেটো বড়ি দিয়ে এটা একটা রান্না হয়ে গেছে তরকারি, আর এটা একটা হচ্ছে নোটে শাক চচ্চড়ি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। নিফা এখানে দেখুন বসে বসে খাওয়া দাওয়া করছে, ঘড়িতে 12টা প্রায় বাজতে চললো, এই সব পড়ে আছে, সব নোংরা হয়ে, এগুলো সব ঝাঁটা দেব। নিফা খেয়ে নিচ্ছে, বেশ বিকাল হয়ে গেছে, এদিকে দেখুন একটু সন্ধ্যা সন্ধ্যা মতো লাগছে, কুয়াশা আরম্ভ হয়ে গেছে। নিফা একটু বেড়াতে যাবে বিকালবেলা ওর আব্বুর সাথে, ওই দেখুন বেরিয়ে ছুটছে, দেখছেন, ওই দেখুন যাচ্ছে ও একটু বেড়াতে। বিকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে বললাম কিছু খেতে, কিছু খেলো না, বেরিয়ে পড়েছে। এদিকে দেখছেন বেশ একটু, বেশ কুয়াশা কুয়াশা মতো পড়েছে, একটু হালকা শীত শীত লাগছে জানেন তো। চলুন দেখি আজকে সন্ধ্যাবেলা কী করা যায়, কিছু তো খাবার বানাতে হবে। নিফার খুব ইচ্ছা করছে আজকে পিৎজা খেতে, বলে গেল, দেখি একটু বানাবো, সন্ধ্যাবেলা ফিরে আসছি, চলুন। এদিকে ও বেরিয়ে চলে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বসেছে, একটু একটু পড়ে নিচ্ছে, আর আমি ওদিকে একটু বানাবো ওর জন্য খাবার, একটু লিখতে দিয়েছি, বসে বসে লিখছে। দেখুন না, ওর ভালো লাগছে না, ওর আগে খেতে হবে, খিদে পেয়েছে, সেই জন্য খাবারের জন্য মাথা খারাপ করে দিচ্ছে। দেখুন, একটু লিখতে দিয়েছি, পড়তে দিয়েছি, তখন 6টা বেজে গেল, দেখি পিৎজাটা রেডি প্রায় হয়েই গেছে, বসিয়ে দিয়েছি পিৎজাটা, পিৎজাটা হচ্ছে ওভেনে, আর একটুখানি বাকি আছে, গ্যাসে বসিয়ে দিয়েছি, আর একটু লাগলেই হয়ে যাবে। চলুন, পিৎজা প্রায় রেডি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি, দেখছেন কি আনন্দ করছে, দেখুন না গরম গরম দেখে করছে, দেখছেন ওর খাবার খুব ইচ্ছা। চলুন পিৎজা খেয়ে নিই, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা জানাবেন সকলে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে, ফিরে আসছি অন্য কোনো ভ্লগ নিয়ে, চলুন টাটা।